Friends, welcome to Pitha's Kitchen. নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে পিথাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি নারকেলের বড়া। চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। নারকেল কোড়া, বেসন, চালের গুঁড়ি, নুন, চিনি, লঙ্কা কুচি। চলুন এবার প্রসিডিওরটা দেখে নিই। আমি নারকেল কোড়া নিয়েছি, ওর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, লঙ্কা কুচি আর সামান্য চিনি দিয়ে দিলাম। এবার জল দিলাম অল্প। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের খেয়াল করতে হবে এই মিশ্রণটা যেন খুব পাতলা না হয়, একটু ঘন হতে হবে। ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে হাত দিয়ে আমি এটা করছি। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। ছোট ছোট গোল মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা খুব টেস্টি খাবার। এটা যেমন ভাতের সাথে খাওয়া যায়, মানে ভাত ডাল যেমন খাওয়া যায়, সেরকম মুড়ির সাথেও আমরা খেতে পারি। ভাজা হয়ে গেছে ওই পিঠটা, এবার আমরা উল্টে দেবো, উল্টো পিঠটাও ভেজে নেবো একইভাবে। একটু লাল করে ভেজে নিতে হবে। দুপিটটাও ভাজা হয়ে গেছে, মানে দুপিটটি ভাজা হয়ে গেছে। আমাদের নারকেলের বড়া রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম সার্ভ করতে হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।